আগুন লাগার মতো ঘটনা ঘটেছে, এবং আমি সেজান জুস ফ্যাক্টরির কথা বলছি। একইভাবে আপনারা দেখেছেন ঝালকাঠিতে একটি লঞ্চে আগুন লেগেছিল। এই দুটি ক্ষেত্র সহ বিভিন্ন সময়ে যখন সংকটাপন্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তখন র‍্যাব ফোর্সেস দ্রুততম সময়ের মধ্যে সংকট উত্তরণে অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে নিয়ে কাজ করেছে। শুধু তাই নয়, এই সকল সংকটাপন্ন পরিস্থিতি যাদের কারণে সৃষ্টি হয়েছে তাদেরকে দ্রুততম সময়ের ভিতরে গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করেছে। আপনারা জানেন গত 15ই আগস্ট, আপনারা জানেন যে সরকারি ভাবে সেটা একটি শোক দিবস ছিল। সেই 15ই আগস্ট বিকেলবেলা আনুমানিক 4টার দিকে রাজধানীর উত্তরা এলাকায়, যেটা জসীমউদ্দিনের নিকটবর্তী আড়ংয়ের সামনে, একটি মর্মান্তিক ও নির্মম ঘটনা ঘটে, যেখানে বাস র্যাপিড ট্রানজিট যে প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে, সেই প্রকল্পের কার্যক্রম চলাকালীন সময়ে ক্রেন থেকে ক্রেন থেকে একটি গার্ডার ছিটকে পড়ে একটি প্রাইভেট কারের উপরে আছড়ে পড়ে। ঘটনাস্থলে 5 জন একই পরিবারের সদস্য নির্মমভাবে মৃত্যুবরণ করেন। অলৌকিকভাবে গুরুতর আহত অবস্থায় বেঁচে যায় একই পরিবারের 2 জন নবদম্পতি, যাদের গত শনিবারে বিয়ে হয়েছিল, এবং তারা সকলে মিলে আনন্দঘন পরিবেশের মাধ্যমে তারা বৌভাতে অংশ নিতে তারা যাচ্ছিলেন। উক্ত ঘটনার পরপরই আপনারা জানেন র‍্যাব সদর দপ্তরের র‍্যাপিড রেসপন্স টিম এবং র‍্যাব একের আভিযানিক দল বা বেশ কিছু সদস্য ঘটনাস্থলের দিকে দ্রুততম সময়ের ভিতরে উপস্থিত হয়। প্রাথমিকভাবে ক্রাউড ম্যানেজমেন্ট এবং উদ্ধার কার্য সম্পন্ন করা হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সমন্বয়ে ঘটনাস্থল থেকে যে প্রাইভেট কার সেটি উদ্ধার করা সম্ভব হয়, এবং যে 5 জন নির্মমভাবে মৃত্যুবরণ করেন তাদের লাশ উদ্ধার করা সম্ভব হয়। প্রাথমিকভাবে যে গার্ডারটি ছিল সেটি কোনোভাবেই প্রাইভেট কারের উপর থেকে সরানো যাচ্ছিল না। র‍্যাবের পক্ষ থেকে বিভিন্ন ক্রেন অপারেটরদের সাথে যোগাযোগ করা হয়, এবং পরবর্তীতে আমরা একজন ক্রেন অপারেটরকে ম্যানেজ করতে পারি যে ক্রেনের মাধ্যমে এই গার্ডারটি সরাতে রাজি হয়। পরবর্তীতে আমাদের তত্ত্বাবধানে সেই ক্রেন অপারেটর গার্ডারটি সরিয়ে ফেলেছিল বিধায় তখন এই প্রাইভেট কারটি এবং প্রাইভেট কারের ভিতরে নির্মমভাবে মৃত্যুবরণ করা মৃতদেহগুলো উদ্ধার করা সম্ভব হয়। র‍্যাব যে শুধু উদ্ধার কার্য পরিচালনা করেছে তাই নয়, পাশাপাশি র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র‍্যাবের বিভিন্ন ব্যাটেলিয়ান উক্ত ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠানকে শনাক্ত করে তাদেরকে গ্রেফতারে গোয়েন্দা কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র‍্যাব 1, র‍্যাব 3, র‍্যাব 4, র‍্যাব 6
এবং F-12 আভিযানিক দল দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উক্ত ঘটনার সাথে সংশ্লিষ্ট যে ক্রেন অপারেটর এবং সেখানে নিয়োজিত যে হেল্পার, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত যে সেফটি ইঞ্জিনিয়ার এবং সেখানে যারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল, যারা সিভিল ট্রাফিক কন্ট্রোল যারা মেনটেন করছিলেন, তাদের দুজন, তাদের যে নির্দেশদাতা তাকে এবং এই ক্রেন যাদের মালিক পক্ষ সবাইকে গ্রেফতার করে সক্ষম হয়, সবাইকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। এখানে উল্লেখ্য, ভিকটিম পরিবারের পক্ষ থেকে অবহেলাজনিত কারণে মৃত্যুবরণ একটি মামলা হয়েছে, যেখানে যাদেরকে আসামি করা হয়েছে সে আসামির সাথে প্রাথমিকভাবে আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যারা সংশ্লিষ্ট তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি ঘটনার দিন 15 আগস্ট দুপুর 1400 ঘটিকায় এই বিআরটি প্রকল্পের কার্যক্রম, যে গার্ডার স্থানান্তরের যে কার্যক্রম শুরু হয়, প্রথমে 1400 ঘটিকায় একটি গার্ডার স্থানান্তর করে এক জায়গায় স্থাপন করা হয়। পরবর্তীতে আনুমানিক 1600 ঘটিকায় আরেকটি গার্ডার স্থানান্তর করাকালীন সময়ই এই দুর্ঘটনাটি ঘটে। এখানে উল্লেখ্য, গার্ডারটি অপারেট করছিলেন বা গার্ডারটি চালনা করছিলেন হেল্পার রাকিব। গার্ডারের যে অরিজিনাল যে অপারেটর আলামিন, সে তখন নিচে অবস্থান করছিল। অপারেটর আলামিন তার হেভি যানবাহন চালনার কোনো লাইসেন্স নেই, যেটা একটি ক্রেন অপারেট করতে হেভি যানবাহন চালনার লাইসেন্স প্রয়োজন। আর হেল্পার আলামিন, সে তো 3 মাস যাবত এখানে হেল্পারের কার্যক্রম পরিচালনা করছিল, তার তো কোনো ধরনের লাইসেন্সই নেই। হেল্পার যে রাকিব, তার কোনো ধরনের লাইসেন্স নেই এবং সে এখানে হেল্পার হিসেবে নিয়োজিত ছিল। ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেফটি ইঞ্জিনিয়ার জুলফিকার, যার দায়িত্ব ছিল আজমপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত এই বাস র্যাপিড ট্রানজিট যে কার্যক্রমটি চলমান রয়েছে সেটা সেফটি বা নিরাপত্তা নিশ্চয়তা বিধান করা, এবং তার তত্ত্বাবধানে সেখানে ট্রাফিক ম্যান হিসেবে রুবেল এবং আফরোজ কর্মরত ছিল। এখানে উল্লেখ্য, এত হেভি একটি গার্ডার শিফটিং করার সময় কোনো ধরনের কন্ট্রোল লাইন বা কোনো ধরনের নিরাপত্তা লাইন দেয়া হয় নাই। এখানে অপ্রতুল নিরাপত্তা কর্মী ছিল বা ট্রাফিক ম্যান ছিল। পাশাপাশি এখানে যারা ছিলেন তারাও সঠিকভাবে দায়িত্ব পালন করেন নাই। এরকম একটি কার্যক্রম পরিচালনার পূর্বে ঘটনাস্থলে থাকা ট্রাফিক পুলিশ অথবা DMPকে তাদের জানানো উচিত ছিল, এই ধরনের কোনো তথ্য কাউকে দেয়া হয় নাই। পাশাপাশি যেখানে একজন সিগন্যাল অপারেটর থাকে, কমপক্ষে 2 জন থাকার কথা ছিল, যে মূলত ক্রেনকে গাইড করে যে সব কিছু ঠিক আছে কিনা, এই ধরনের কোনো সিগন্যাল ম্যান ঘটনাস্থলে ছিল না। সেফটি ইঞ্জিনিয়ার হিসেবে যাকে বলা হচ্ছে তিনি SSC পাস, এই ধরনের চাকরির অভিজ্ঞতা তার আগে নেই বা সে এই ধরনের কোনো ট্রেনিং প্রাপ্তও তিনি নন। লাইনম্যান বা ট্রাফিক ম্যান হিসেবে যাদেরকে নেওয়া হয়েছে
একজন এখানে 17 দিন যাবত কাজ করছেন, আরেকজন এখানে 2-3 মাস যাবত কাজ করছেন, তারাও লেখাপড়া তাদের খুব একটা বেশি নেই। পাশাপাশি এই ধরনের প্রকল্পে ট্রাফিক ম্যান হিসেবে কাজ করার মতো কোনো প্রশিক্ষণ তাদেরকে দেয়া হয় নাই। তাদেরকে নেওয়া হয়েছে নাম সর্বস্ব একটি কোম্পানি, ফোর ব্রাদার্স গার্ড, যেই কোম্পানির নিরাপত্তা প্রহরী বা এই ধরনের ট্রাফিক কন্ট্রোল করার মতো কোনো দক্ষতা, লাইসেন্স, অনুমোদন কিছুই নেই, তাদের কাছ থেকে এই দুজনকে নেওয়া হয়েছে। আর কোনো সিগন্যালম্যান তো এখানে নিয়োজিতই করা হয় নাই। ঘটনাস্থলে ব্যবহৃত যে ক্রেনটি ছিল, প্রাথমিক তথ্য অনুযায়ী আমরা জেনেছি এই ক্রেনটি সর্বোপরি সক্ষমতা বা সার্বিক সক্ষমতা 80 টনস, যেখানে যেই কোম্পানি এই ক্রেনটি দিয়েছে বিল ট্রেড ইঞ্জিনিয়ারিং, এই কোম্পানির আমরা দুজনকে গ্রেফতার করেছি। আমরা রুহুল আমিন এবং তোফাজ্জল হোসেন ওরফে তুষার, এই দুজনকে আমরা গ্রেফতার করেছি। একজন স্বত্বাধিকারী বা মার্কেটিং ম্যানেজার, আরেকজন হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা। তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আমরা জেনেছি এই যে ক্রেনটি ব্যবহার করা হয়েছে, এই ক্রেনের যে ফিটনেস সার্টিফিকেট, এটি মেয়াদ উত্তীর্ণ। প্রাথমিকভাবে তারা আমাদেরকে জিজ্ঞাসাবাদে এখনও তারা আমাদেরকে বলতে পারেনি এই ক্রেনটি কবে থেকে চালনা করা হচ্ছে। তারা আনুমানিক বলছে 96-97, যেহেতু তারা সাম্প্রতিক 3 বছর যাবৎ এই কোম্পানিতে তারা যোগদান করেছে এবং এই ক্রেনটির ফিটনেস ছিল না। তাদের বক্তব্য অনুযায়ী এই ক্রেন দিয়ে সর্বোচ্চ 45-50 টন ওজনের যে বিভিন্ন গার্ডার বা বিভিন্ন বস্তু, সেটা শিফট করা কমফোর্টেবল বলে তাদের বক্তব্যে আমরা জেনেছি। যেখানে বিভিন্ন তথ্য উপাত্ত আপনাদের বক্তব্য এবং অ্যানালাইসিসের মাধ্যমে অনুমেয়, সেখানে যে গার্ডারটি ছিল সেটির ওজন আনুমানিক 60-70 টন। একইভাবে এই ক্রেনটি যখন এই অন্য অ্যাঙ্গেলে বা অন্যভাবে লোড তারা বহন করে, তখন কিন্তু সক্ষমতা আরও কমে যায়। হেলপারকে প্রাথমিকভাবে যে মূলত তখন ক্রেনটি চালাচ্ছিলেন, তার বক্তব্যে আমরা যেটি পেয়েছি, ট্রেনটির কন্ট্রোল সে হারিয়ে ফেলেছিল, যার ফলশ্রুতিতে এই দুর্ঘটনাটি ঘটেছিল। এবং এই ধরনের ওয়েটেজের যে গার্ডার, এগুলো শিফট করার ক্ষেত্রে কাউন্টার লোড ব্যবহার করা উচিত ছিল, কাউন্টার লোড ব্যবহার করা হয় নাই। এই ধরনের গার্ডার শিফট করার ক্ষেত্রে আরেকটি ক্রেন পাশাপাশি স্ট্যান্ডবাই রাখা উচিত ছিল, সেটি রাখা হয় নাই। এবং এই সকল সরঞ্জামাদি যে সাপ্লাই করা বা যাদেরকে টেন্ডারের মাধ্যমে কাজ দেওয়া হয়েছিল, সেই ইপসকন কোম্পানির স্বত্বাধিকারী ইফতেখার এবং যে মার্কেটিং ম্যানেজার আজহারকেও আমরা গ্রেফতার করেছি, মূলত এই ধরনের অবহেলাজনিত কারণে তাকে আমরা প্রাথমিকভাবে গ্রেফতার করেছি। যেখানে সঠিকভাবে ক্রেন উপস্থাপনের বিষয় ছিল, যেখানে একটি ক্রেন স্ট্যান্ডবাই রাখা উচিত ছিল, যেখানে এই ক্রেনের সক্ষমতা যাচাই করা উচিত ছিল, এই বিষয়গুলো তারা অবহেলা করেছেন। ঘটনার যে কোম্পানি যার কার্যক্রম পরিচালনা করতে যে এত কিছু,
সেই ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না গেজুবা গ্রুপ কোম্পানি, সেই কোম্পানির যে প্রকিউরমেন্ট অফিসার অথবা যিনি টোটাল ম্যানেজমেন্ট কার্যক্রম করে আসছিলেন যে মঞ্জুরুল ইসলাম, পাশাপাশি আমরা যাকে সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে আমরা সেফটি ইঞ্জিনিয়ার হিসেবে গ্রেফতার করেছি জুলফিকার, তিনিও এই চায়না গেজুবা গ্রুপ কোম্পানির একজন এমপ্লয়ি, এবং রুবেল এবং আফরোজ মিয়া যারা ট্রাফিক লাইনম্যান বা ট্রাফিক ম্যান হিসেবে কর্মরত ছিল তারাও কিন্তু এখানে এমপ্লয়ি হিসেবে ছিলেন। এই যে টোটাল যে কার্যক্রম অ্যাসাইন করা, কে কাজ করবে, কোথায় কাজ করবে, অ্যাসাইনমেন্ট, প্রকিউরমেন্ট, সঠিক জিনিস গ্রাউন্ডে কাজ করছে কি না, টোটাল দায়িত্ব ছিল এই চাইনিজ গেজুবা গ্রুপ কোম্পানি লিমিটেডের মঞ্জুরের। মঞ্জুর এখানে প্রকিউরমেন্ট অফিসার, পাশাপাশি উনি চায়না ভাষায় পারদর্শী বিদায় টোটাল ম্যানেজমেন্ট কার্যক্রমটি উনি পরিচালনা করে আসছিল। এখানে এই কথাও এসেছে যে এই হেল্পার এবং এই যে অপারেটর তারা ওই দিন রাতেও এখানে কার্যক্রম পরিচালনা করেছিল, এবং মূলত পুনরায় রাতের বেলায় এই কার্যক্রম গার্ডার শিফটিংয়ের যে কার্যক্রম এটি পরিচালনার কথা ছিল, বাট যেহেতু ওই দিন বন্ধের দিন ছিল এবং বিভিন্ন কারণে তাদের কর্মচারীও সেদিন কম ছিল, এই জন্য সেখানে গ্রাউন্ডে পর্যাপ্ত পরিমাণে লোক ছিল না, এবং তারা সেখানে পর্যাপ্ত পরিমাণে লোক ব্যতীত তারা কার্য সম্পাদন করার চেষ্টা তাদের ছিল। গ্রেফতারকৃত আজহার, যিনি এই ইপসকন কোম্পানির একজন এমপ্লয়ি, তিনি মঞ্জুরের সাথে সমন্বয় করে এই সকল মালামাল বা ভারী সরঞ্জামাদি সাপ্লাই দেয়া, এবং এই যে এই ধরনের যাদের সক্ষমতা নেই তারা ক্রেন অপারেটর হিসেবে কাজ করা, এবং যাদের এই সেফটি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার সক্ষমতা নেই তাদেরকে নিয়োগ দেওয়া, সার্বিকভাবে টোটাল সমন্বয় তারা দুজন বিভিন্ন সময় করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া দিন। চালকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু অনেকেই লাইসেন্স দেখাতে পারেনি, বা যারা লাইসেন্স দেখেছে